এই ওই প্রথম পাটিসাপটা তৈরি। ও মাই গড, এই ফুলে উঠেছে, দেখো লাস্ট, দেখো 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 অসাধারণ। দাদা ফার্স্ট টাইম আমি করলাম, এটা একটা অদ্ভুত টাইপের টুপি পিঠা, মানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়রি, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। আমি তোমাদের সাথে আছি মধুরিমা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটা বিশেষ দিন, আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি সবই একসাথে আর কি, বংশাবলের মেলা তো মেন আমাদের, ওগুলো ব্যাপার নয়। মেন হচ্ছে আমাদের বছরে একবারই আমরা যে কোনো মানে পিঠা আর কি সেটা খাওয়া হয়, এবং তারপরে সারা বছর ধরে কোনো পায়েসের ব্যাপার থাকলেও পিঠা থাকে না। তো যাই হোক, আজকে সেটা নিয়ে অনেক কিছু আনা টানাও হয়েছে। সুপ্রিয় এনেছে, এনেই কলেজ গেল, কারণ ওকে কলেজ যেতেই হতো। জানি না তোমরা ব্লগটা কবে দেখবে, বাট আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যাই বলো, তোমাদেরকে তার অনেক শুভেচ্ছা। তো এই দেখো ঘরের মধ্যে অলরেডি এখন ও খেতে বসবে। আমি দুটো লাইট জ্বালিয়ে দিলাম, সবগুলো দারুণ হচ্ছে না, এই পাতাগুলো হয়েছে, কিছু কিছু পরিষ্কার করবো, কালকে জল দিয়েছি। এই যে নতুন ওর যেটা দাদা এনে দিয়েছে সেটা জায়গা এখন এখানে হয়েছে, ওর এই জায়গাগুলোকে পরিষ্কার করার ব্যাপার রয়েছে, কারণ কিছু ওষুধ এখনও চলছে। আর এদিকে এইভাবে রেখে দিয়েছি আপাতত। তো এই ঘরের অবস্থা এরকম, বাথরুমটা এখনও খোলা রয়েছে, ও এখন খাবে। তো চলো ওকে আগে খাবার দিই নি, পরে তোমাদের সাথে আসছি সামনে। বাবা, মেয়ের বেবি সিটার নেই, সব বাইক মানে রান্নার, যে সে একদিন বলে দুদিন রান্না অফ, যে মুছে সে তিন দিন অফ বলেই গেছে, আবার যে বেবি সিটার সেও বলে গেছে আজকে অফ। এবার কালকে যে কারা আসছে আর কারা আসছে বলে যাচ্ছে না, মানে আমি হাসতে হাসতে ঝাড় দিচ্ছি, এটাই বড় কথা, মানে এরপর হাসি আসছে আমার। রান্না করে মা উদ্ধার করছে, তার মধ্যে আমার পৌষ সংক্রান্তি, আমার কিছু পিঠা তো করতেই হতো, এই যে খাই উঠলো, দিদার মধ্যে যারা খাবে না আমি কি করবো। এবার মাকে আজকে রাখতেই হলো, আগে বলেছিলাম, এবার তারপরে দেখি এরাও অফ করে দিচ্ছে, কি জ্বালা। মায়ের মধ্যে চালাচ্ছে, সুপ্রিয় করছে, সবাই মিলে দিলে আমরা চালাচ্ছি, তার মধ্যে কলেজে গেল, বাবা খেয়ে দিয়ে চলে গেল, এই হচ্ছে ব্যাপার। আমি একটু ভালো কিছু চেয়েছিলাম, তো সুপ্রিয়কে বললাম তুমি ফিউচারটা বা প্রেস্টিজ হলে তবেই আনবে, নইলে নয়। আমি দুটোই প্রেফার করি, বেশিরভাগ ফিউচারটা পছন্দ করি, প্রেস্টিজও করি না তা নয়, আছে দু একটা, কিন্তু প্রেস্টিজের থেকে আমাদের সমস্ত কিছু ফিউচার, ঠাকুরের জিনিস বলো, আমাদের মানে নিজস্ব রান্না জিনিস বলো, ফ্রাইং প্যান টু মানে এনি কুয়ার আর কি, তো সব মানে যে কোনো রকমের, তো সেগুলো মানে ফিউচারটাই বেশি প্রেফার করি। তো একটা ফিউচারটা সুপ্রিয় এনে দিয়েছে, এটা এইগুলো এইগুলো এই এরকম, মানে অনেক কিছুই অ্যাকচুয়ালি তৈরি হবে, তবে যেটা প্রেস্টিজের ওটা তোমাদের ধরো একটু দামটা সামান্য কম হচ্ছিল। সুপ্রিয় বললো কি কোয়ালিটি, ওরা তো মানে অবভিয়াসলি দোকানের যেখান থেকেই না হোক না কেন ফিউচারটাকেই রেকমেন্ড করে, আর আমরাও জানি নিজেরা ইউজ করতে করতে, প্রেস্টিজও করছি ওটাও করেছি, তখন বুঝতে পেরেছি যে কি আলাদা কিছু। তো ফিউচারাই লাস্ট পর্যন্ত এনেছে, এবং ফিউচারের দাম মোটামুটি 1300-1400-এর মধ্যে এরকম তোমরা পেয়ে যাবে এগুলো। এই দেখো এই জিনিসটা এরকম, আর যেটা প্রেস্টিজের ওটা তোমরা 1100-something এরকম দাম পড়ছে, মানে দামের তফাত 250-300 এরকম টাকার মধ্যে, ওটাতে ডিসকাউন্ট বেশ কিছু মিলবে তোমাদের, এটার জন্য টাকার তফাতটা অনেক হয়ে যাবে, এটাতে কিন্তু সেটা মানে হবে না। আর এটা তো দেয় জানোই, এগুলো অনেকগুলো, বাট সাইজটা একটু ছোটো ছোটো, তো ঠিক আছে চোখে। আর এটার সাথে দেখো এই এরকম তৈরি হবে, ছবিটা দেখো এরকম দিয়ে দিয়েছে কাঁচে দিয়ে, আছি না পুরো ফুলে, এটা যখন করবো না তখন ইয়ে করবো, ফুলছি না এখন, এটা কাঁচে জাস্ট একটা লিপ এরকমভাবে দিয়ে দিতে হবে, তো এটা পুরো কাঁচের আছে, জানোই তো কাঁচের থাকবে। আর এদিকে হচ্ছে এ দেখো, যেহেতু হকিংস ফিউচারা এগুলো হচ্ছে তোলার জন্যে, তো তার জন্য এইটা, এটা হচ্ছে টোটাল সেম, এগুলো মোটামুটি তোমরা 1300-1400-এর মধ্যে পেয়ে যাবে, আর যেটা ফিউচারের এই সরি প্রেস্টিজের ওটা 1100। এবার কিছু ডিসকাউন্ট মেরে দিচ্ছে বললাম, তো ওটা মোটামুটি তোমরা 1000 টাকা 950-এর মধ্যে 950-1000-এর মধ্যে পেয়ে যাবে, যারা এগুলো কিনতে চাও। এবার দেখো কতটুকু কি সফল হবো না করা পর্যন্ত না বলা যাচ্ছে না, কারণ আমি মাটিতে তো বেশ সফল। তো দেখো এদিকে ব্যাটার রেডি করে রেখেছি, চিতই পিঠা, সাঁচের পিঠা, সরা পিঠা, যাই বলো না কেন এক একজন এক এক নামে বলো, ব্যাপারটা একই। তো এটাকে মানে এই নিয়ে আমি 3 বার করছি, মানে 3 বছরের পর, তার মধ্যে আগের বারের ব্লগটা তৈরি হয়েছিল, তার একবার হয়নি, আর এবারও দেখো মাটিরটাই পড়তেই হয়েছে, এটা আমার পুরোনোটাই ছিল, সেটাই ইউজ করেছি, রিইউজ। আর এখানে মঙ্গল চিহ্ন দিয়ে জাস্ট যেরকম ফোটো দিতে হয় সেরকমভাবে দিয়ে নিয়েছি,
তো দেখি ক মিনিট হয়েছে, আমি অলরেডি দিয়েছি, হ্যাঁ হয়ে গেছে চার সাড়ে চার পাঁচ মিনিট। তো দিতে পারিনি, দিতে পারিনি, তার একটা কারণ হচ্ছে দেখো এটা দিয়ে কিছু একটা প্রবলেম হয়েছিল, তো তার ফলে হয়তো একটা জায়গায় ফেটে গেছে, একটু প্রবলেম এটা তো ছিলই। পাটালি ইউজ করি, তো সেই পাটালিটা কে আমি এভাবে জাল দিয়ে রাখি যাতে এভাবে আসে, ভালো একটা ফ্র্যাগরেন্স বেরোয়। জল এটা আমার নন স্টিক ফার্স্ট টাইম ইউজ, তোমাদের দেখালাম যে কিনে এনেছিল সুপ্রিয়, পুরোটা পুরোটা করে দেব না, এটা দিয়ে দেখি কতটা কি ঘনত্ব ব্যাপার স্যাপার সেই বুঝে। আর এদিকে দেখো এটা পাটি সাপটা করার জন্য দুধ, এটা আমি আমুল গোল্ড ইউজ করেছি, আমুল গোল্ডের সাথে চালের গুঁড়ো টুড়ো সামান্য মানে জ্যাগারি মানে আই মিন গুড়, তারপরে সুগার এগুলো অ্যাড করেছি, অল্প সল্ট, সবই মানে স্বাদ মতো দেওয়া রয়েছে। তো এটা দিয়ে পাটি সাপটা তৈরি হবে, আর পুরটা করবো আমি এখানে মাখা সন্দেশ রাখা আছে সেইখান থেকে, এইরকম তো ভেবেছি। আর চাকরি পিঠা করবো কিনা ভেবে দেখিনি, তবে এটাকে মানে ওগুলো ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই যে মানে দুধের যে ভেজানো আর কি পিঠাটা, তো ওই পিঠাটা তৈরি হবে, মানে চিতি পিঠা তো যাক এটা আগে তুলে। তোমার কি এটা, চিতই পিঠা আর কি সরা পিঠা আর কি সাথে পিঠা, দিদান আর তুমি খাও, দিদান ভেঙে ভেঙে দিই। এ দেখো একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে মাটির কামাল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এভাবে করতে পারো, একদম ভেতরে পুরো ওয়েল বেকড, কোনো অসুবিধা নেই, দেখো পুরো মানে ভাঙলে দেখো তাহলেই বুঝতে পারবে কোনো কাঁচা জায়গা নেই। এই যা দেখি আমার হকিংস ননস্টিক এরিয়ে দুটোর কনসিস্টেন্সি না দুরকম লাগছে, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। দেখো এটাও অল মানে এটাও কিন্তু ওয়েল কুকড, এটাও ওয়েল কুকড, তবে যদি দুটোর মধ্যে কম্প্যারিজন আনা হয় তাহলে বলবো মাটিরটা অনেক বেশি ওয়েল কুকড, ঠান্ডা করি এই কনসিস্টেন্সিতে, এটাতে আরেকটু কনসিস্টেন্সি লো করতে হবে। তো ঠিক আছে রাখি, বল লো টু মিডিয়াম ফ্লেমে। তো এবার দেখো এটাকে একটু বাড়িয়ে দিয়েছি, মানে মোটামুটি হয়েই গেছে, দেখা যাচ্ছে এই দেখো অলরেডি হয়ে গেছে। আমরা ফ্লেম করে দেবো কিছু টুপি পিঠার কারণ এটা পুরো টুপির মতো দেখতে, এটা অল্প সুন্দর অনেকটা, অনেকে আবার ডিমের পোচ পিঠাও বলে এটাকে। তো এটা খুব সুন্দর একটা পিঠা, যেটা ফার্স্ট টাইম করি আমি, ভীষণ সাকসেসফুল। এবং এই তৈরি করতে বলো ওমা, এটা হচ্ছে সাচের পিঠা, সরা পিঠা, চিতই পিঠা যাই বলো না কেন, সেটাকে দুধে ভেজানো। এবারে দুধে ভিজে গুড় শুদ্ধ অবশ্যই গুড় দিয়ে করেছি, দুধটা জ্বালিয়ে নিয়েছি গুড় দিয়ে, তারপরে সবাই জানে আমার দর্শক বন্ধুরা তো এগুলো বলতে এক্সপার্ট, বরং আমি একদম এক্সপার্ট নেই, এবার এই বন্ধ করে আর কি দুধটা গরম, এবার এটাকে আমি যে ঢেকে দিলাম ব্যাস, এবার দেখি কিরকম তৈরি হয়। এটা তুমি রাখো, সেটা হচ্ছে ননস্টিকটা তো দেখতে একটা ভালো টুম টুম টাইপে দেখতে হচ্ছে, কিন্তু মাটিরটা যে আলাদা একটা মিঠো ব্যাপার রয়েছে বা দেখতে যেরকম হচ্ছে মানে ওটাই না আমার বেশি পছন্দ, কিন্তু সত্যি কথা বললাম তোমাদের, ওটা আমার যতই ওই হকিংস ফিউচারা প্রেস্টিজ দামি জিনিস যাই হোক না কেন, মাটির জিনিসের স্বাদ আলাদাই বাবা, এটা বলতেই হবে। তো যাই হোক দেখি, দেখো ফুলে ফুলে উঠেছে কিন্তু, না না তুমি নাকে বাবা করো না, না এরকম নরম মানে আমি ভাঙতে পারছি না, ভাঙবো না, নষ্ট হয়ে যাবে, কিন্তু মানে অতটা তুল তুলে নরম না হলো মানে হয়েছে, একটু শক্ত থাকলেও ভালো লাগে, আমি মানে আরো খারাপ কিছু এক্সপেক্ট করেছিলাম, মোটামুটি এটুকুই করেছি মেন। তো তোমরা দেখলেই যে অ্যাকচুয়ালি যে সাজ বা সরা পিঠে তুলে তুলে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম গুড় দিয়ে দিয়ে, তো ওটা তো আর রাখার ব্যাপার নেই কারণ ওটা পরে ভালো লাগে না, তো ওটাকেই এই যে গুড়ের মধ্যে যেটা মানে ভেজানো আর কি সরা পিঠা বা চিতই পিঠা যাই মানে দুধের মধ্যে মানে দুধ পুলির মতো ব্যাপারটা, কিন্তু এগুলোই ভেজানো থাকে, এই যে গরম ফোটানো দুধ গুড় দিয়ে করে স্বাদ মতো নুন টুন যা দিতে হয়,
অনেক ইলাচও দেয়, সেটা অবশ্য আমি দিয়ে নিয়ে বাড়িটা সত্যি কথাই। তো এটা এরকম ভিজিয়ে করেছি, যেমন সিরিয়াসলি এই দেখো কিরকম নরম হয়েছে, মানে আমি একটা ভাঙলে ভাঙতে পারি, মায়া লাগছে বেসিক্যালি, তাই আর ভাঙছি না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই দেখো এরকম। তো এটা একটা বানিয়েছি, এরকম তৈরি করেছি, যারা একটু নরম নরম পছন্দ করে, যেরকম আমার মাদার ইন ল কেও দেবো। তো আমি মানে আগে করে টোরে একবারই, আজকে তো আর পসিবল হয়নি, এমন সময় শেষ হলো, ওনাদের খাওয়ার টাইম ছিল না। তো এটা আমি দিতে যাবো, জানি না কতটা কি খাবে, বাট একটু আমি জানি একটু হোয়াইটিশ পছন্দ করে। তো এইগুলোকে ওইটা দিয়ে করেছে, মানে করা হয়েছে। মাকে বলছিলাম যে কীভাবে হোয়াইটিশটা হয় অ্যাকচুয়ালি, আর এইগুলো আবার একটু বেশি পছন্দ করি বলে এইগুলো মাকে দিয়ে বললাম যে এই যে এইগুলো একটু মানে করে দাও আর কি, একটু ফোটা ফোটা টাইপের এরকম হবে, আবার একটু লাল লাল থাকবে, এটা আমাদের প্রিয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পিঠা পর্ব 2024। রাইট, মানে পৌষ সংক্রান্তি 2024 এই পিঠা দিয়েই শেষ হলো। আর একটা পিঠা দেখানো গেল না একসাথে, কারণ ওটা খাওয়া কমপ্লিট আমাদের, সেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো যাই হোক, আজকে ভালোই বেশ অ্যাসিস্ট করেছি, কিছু কিছু মানে যে হাতেও কয়েকটা করে দেখিয়ে দিয়েছিল, আবার কিছু কিছু অ্যাসিস্টও করেছে, তার মধ্যে মেনলি মাই সব, সেটা হচ্ছে এই যে এই পিঠাটাই তো মেবি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাজা পিঠেও বলে অনেকে, আবার অনেকে ভাজা মালপোয়া বলে, মানে দুধে, এটাও কিন্তু কয়েকটা দুধে ভিজিয়ে দিলে বেশ দুধের মালপোয়া যেটা বলে সেটা তৈরি হয়ে যায়, তো সেটা বেশ ভালোই লাগে কিন্তু। তো এই ব্লগ এই পর্যন্তই, আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগ ভালো লাগলে কী করবে, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব এখনও করোনি প্লিজ করে নিয়ে নেবেন, আর যারা অলরেডি করেছো বা করেছেন অসংখ্য ধন্যবাদ, পাশের বেল আইকনটাকে অন করে রেখো ফর নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই, লাভ ইউ অল, গুড নাইট।